চাঁদপুরের মতলব উত্তরে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মোরশেদুল আলম, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়। এর অংশ হিসেবে মতলব উত্তরের 8টি মসজিদে 20,000 করে 1,60,000 টাকা এবং একটি মন্দিরে 14,000 টাকা সহ মোট 1,74,000 টাকার চেক প্রদান করা হয়েছে। এবং টাকা নগদ টাকা দেয় এবং ব্যানগাড়ি দেয়, এবং আমাদের এই এই মৎস্যর সাথে যারা জড়িত তারা যদি আইনটা মেনে চলে সেই কারণেই কিন্তু সরকার এগুলো দিয়েছে। আমি এই গত বাজেটে আমি মন্দির এবং মসজিদের জন্য কিছু টাকা আমি বলতে গেলে এই একরকম থাপ দিয়েই আছি। কোনো মাদকের প্রাদুর্ভাব, কোনো অত্যাচারী অত্যাচার, সন্ত্রাসী সন্ত্রাস, জমি দখলকারী দখল, কিন্তু আমরা সবাই নিষ্কৃতি পাইতে চাই। এটা হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা বেড়িবাটটা সম্পর্কে আরো বেশি বেশি করে আপনার রেগুলার তুলে ধরেন। কারণ 10 জায়গায় কাজ করলাম, দেখা গেল একটা পয়েন্ট বাকি রইল, ওই একটা পয়েন্ট দিয়ে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি অনুরোধ করব, আমি যাতে করে এই পেপার কাটিংগুলো আমার ভিউ লেটার সহ আমি মন্ত্রী এবং ডিজিকে দিতে পারি। আমরা একটু আগে ধর্ম মন্ত্রণালয়ের এই চেক বিতরণের ব্যাপারে এমপি মহোদয়ের সাথে আলাপ করলাম। আসলে এমপি মহোদয় এই সময়টায় বাজেটের শেষ সময়ে টাকা কিন্তু পাওয়ার কথা, উপজেলা পরিষদ আমরা খালি আছে, এটা জুলাইয়ের পর থেকে হয়তো বা আর বেশি নতুন বাজেট এমপি মহোদয়ের তড়িৎ সিদ্ধান্তের কারণে এবং উনি সবটা মতো যায় বিদায় আমাদের এই উত্তর উপজেলার জন্য কিন্তু বাজেটের শেষ অংশে যেটা হয়তো আসতো না সেটা উনি নিজস্ব কায়দার কারণে এবং প্রতিদিন উনি বদলে যাওয়ার কারণে এই সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন এমপি মহোদয় উপস্থিত আছেন, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়।